ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 6 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা তাহলে দেখো, বলছে যে ত্রিভুজ, এই যে ত্রিভুজটা বলা হয়েছে, ত্রিভুজটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। ওকে, তো সমবাহু ত্রিভুজের আমি নাম দিলাম সমবাহু ত্রিভুজ হচ্ছে ABC। ওকে, তো সমবাহু ত্রিভুজ মানে আমরা জানি তো প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয়, তাহলে AB ইজ ইকুয়াল টু BC ইজ ইকুয়াল টু CA। এবারে বলছে যে পরিসীমা হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, তো পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? পরিসীমা হচ্ছে ধরো প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য যদি A হয় তাহলে পরিসীমা হবে 3A, তাহলে 3A ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে A ইজ ইকুয়াল টু কত? না, A/3, দ্যাট ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। ওকে, তাহলে পরিসীমা হয়ে গেল 2 সেন্টিমিটার। পরিসীমা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে প্রতিটি বাহু দৈর্ঘ্য A হয়ে গেল 2 সেন্টিমিটার। ওকে, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে √3a² / 4। ওকে, √3a² / 4 মানে তাহলে √3 × a² মানে হবে 2² / 4। সো √3 × 4/4, দ্যাট ইজ ইকুয়াল টু √3 cm². ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল আসবে কত? √3 cm². তাহলে অপশন এ হলো আমাদের সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।